রাজশাহীতে পুলিশ বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক রাখার কারণে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন এবং সেই মিছিলে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং সেখানে বিএনপি এবং পুলিশের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় এবং সেখানে পুলিশের দুই সদস্য আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদস্যের অবস্থা এখন একটু ভালো। বিএনপির নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে এই মিছিলটি বের করেন, কিন্তু পুলিশ নিজেরাই গিয়ে সেই মিছিলে বাধা প্রদান করে এবং তারপরেই এই সংঘর্ষের সৃষ্টি হয়। তো প্রিয় দর্শক বিন্দুরা, এই সংঘর্ষের বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এবং এই দলটির যে সকল কর্তা ব্যক্তি সরকারি রয়েছেন, তাদের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন থেকে শুরু করে সব ক্ষেত্রেই এক ধরনের বিসাদৃশ্যতা ইদানিংকালে প্রকট হয়ে পড়েছে। যারা খুনিদেরকে এইভাবে বিচারের হাত থেকে রেহাই দেওয়ার আইন করে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না? আমি নিজে তো বলতে পারি যে আমার মানবাধিকার কোথায় ছিল, কেন আমি আমার বাবা মায়ের লাশ দেখতে পারিনি। 2018 সালের জাতির বাচনে অনিয়ম হয়েছে, এবার এমন কথা জানালো মার্কিন কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস 2021 শীর্ষক প্রতিবেদন। এতে বলা হয়, নির্বাচনে জোর করে ব্যালট বাক্স ভর্তি করেছে খতনাশীলরা, আর বিরোধী দলের ভোটারদের ভোট কেন্দ্রে আসতেও দেওয়া হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে প্রতিবেদনটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রকাশ করেন।